অনেকদিন ধরে টানাপোড়েন চলছিল শরীফুল ইসলাম রাজ ও পরিমণির সংসারে। এর মধ্যেই গত সপ্তাহে তিন নায়িকার সঙ্গে রাজের ভিডিও ভাইরাল হয়। এই ঘটনার পর ফের আলোচনায় আসে রাজ পরিমণির দাম্পত্যের বিষয়টি। এ তারকা দম্পতির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরিমণি জানান, তিনি রাজের বউ এটি আর শুনতে চান না। পরিমণি জানান, দীর্ঘদিন ধরেই রাজের সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না। দামাল ছবি মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি। এরপরই দূরত্ব বাড়ে তাদের মধ্যে। পরিমণির অভিযোগ, রাজ নিয়মিত বাসায় থাকতেন না, সন্তানের প্রতিও দায়িত্ব পালন করেন না। তাদের দুজনের শারীরিক মানসিক কোনো অ্যাটাচমেন্টই আর নেই। রাজের সঙ্গে দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে পরিমণি বলেন, ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না। হাসতে হাসতে পরি আরো বলেন, রাজ এখন বলছে আমাদের বিয়ের কাবিননামা নাকি ভুল, আমাদের নাকি ঠিক ঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে সে ভয়ঙ্কর মানুষ, তার সঙ্গে থাকা যায় না। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে এমন প্রশ্নের জবাবে পরিমণি বলেন, বাচ্চা আমার কাছেই থাকবে, তবে বিচ্ছেদ হওয়ার পর অবশ্যই সে বাচ্চা দেখতে আসতে পারবে, তবে শর্ত সে অস্বাভাবিক সময়ে বাসায় আসলে বাচ্চাকে দেখতে দেব না। যদি রাত চারটায় আসে, ভোরবেলায় আসে, তাহলে তো বাচ্চা দেখতে দেওয়ার সুযোগই নাই। স্বাভাবিক সঠিক সময়ে এসে সে বাচ্চা দেখতেই পারে, কোনো সমস্যা নেই। এ বিষয়ে রাজের মতামত জানতে চাইলে তিনি বলেন, আমি সবসময়ই পরিকে সম্মান দিয়ে কথা বলি, কিন্তু সে কেন এমন করে বুঝি না। আমি খুব হতাশ, ঢাকায় আসার পর থেকে এই দীর্ঘ সময়ে আমি কখনোই এতটা আপসেট হইনি, আমি এভাবে কখনোই মানসিকভাবে ভেঙে পড়িনি। আমার কাছে আর এসব কথা জানতে চাইবেন না, আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না, কথা বাড়াতে চাই না, আমি একটু নিরিবিলি শান্তিতে থাকতে চাই। এখন সময়ই বলে দিবে এই দম্পতির সম্পর্কে শেষ কোথায়। তবে এই দুজন তারকা দম্পতির বিবাহ বিচ্ছেদ তাদের সন্তান রাজ্যের উপর প্রভাব ফেলবে বলে মনে করছেন নেটিজেনরা। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।